Hey everybody, welcome back to my vlog. So office গিয়ে শুনি বসের বার্থডে, সে এক্সাইটমেন্টে বের হয়ে যায় স্যান্ডেল পরে আর তারপরে এটিএম বুথে ক্রেডিট কার্ড ঢুকিয়ে ট্রাই করি ক্যাশ আউট করার, যেটা অবভিয়াসলি পসিবল হয় না। দেন ফুলের দোকানে চলে যাই, এরকম বুকেগুলো আজকাল খুব সুন্দর লাগে, সো এইটাকেই বার্গেন করার ট্রাই করি। অ্যান্ড দেন সাডেনলি দ্য সেলসম্যান গিফটস আস আ ফ্লাওয়ার, দ্যাট ওয়াজ অকওয়ার্ডলি সুইট। দেন আমরা কুপার্সে চলে যাই, কুপার্স থেকে কোন কেকটা কিনবো সেটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগি। এরকম এই ছোটো হার্ট শেপ কেকগুলো আমার খুব ফেভারিট, ক্রিম চিজ কেকগুলো। সো দেন এই কেকটা আমার খুব ভালো লাগে। তারপর আমি হ্যাপি বার্থডে বস, কেকের উপর যা লেখা হবে সেটা লেখা ট্রাই করছি, অ্যান্ড দেন দিস ইজ দ্য রেজাল্ট। তারপর চলে যাই অ্যান্ড দেন আবার ব্যাক করি স্পার্কলিং ক্যান্ডেলের জন্য, যেটা নাই। সো কমপ্লিমেন্টারি ছোটো ছোটো ক্যান্ডেল দিয়ে দেয়, পাশেই ওয়েলফুড ছিল সেখান থেকে নিয়ে নিই। দেন আমি কিটক্যাট কিনি আর একটা কিটক্যাট গিফট পাই রিস্তাহাপুর থেকে। দেন এই চকলেটগুলো দেখে সবগুলো কিনতে ইচ্ছে করছিলো, বাট অবভিয়াসলি নট পসিবল। তারপরে অফিসে আবার ব্যাক করি অ্যান্ড ইউ নো দ্য স্কাইজ অফ জুলাই। তারপর আবার সব সেট আপ করে সবাই রেডি হয়ে যাই বার্থডে সেলিব্রেশনের জন্য। সো দিস ইজ আস হ্যাভিং ফান। তারপর অফিস থেকে বের হয়ে সাডেনলি শুনি যে আমি একটা ট্রিট পাবো ফুচকার। সো ফুচকার ট্রিট পাই, অফিসের নিচেই একটা খুব খুব ইয়াম একটা ফুচকা পাওয়া যায়। দেন কাজল কিনতে চলে যাই ফ্লরমারে, ফ্লরমার হেঁটে হেঁটে বন্নি পর্যন্ত চলে যাই। সো সেখান থেকে অনেক দিন পরে কাজল কিনি, আর আমি হাঁটার সময় এই রোডটা এসে অলওয়েজ একটু রিল্যাক্স করি। তারপর বাসে এসে রেস্টটা পাই অ্যান্ড দ্যাট ওয়াজ মাই ডে। বাই।